পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, দ্রব্যমূল্য কমানোর জন্য লাঠি নিয়ে রাজপথে বিএনপির আন্দোলন দুঃখজনক, এতে আমরা লজ্জা পাই, ব্যথিত হই। লাঠি দিয়ে মূল্যস্ফীতি ও দ্রব্যমূল্য কমানো সম্ভব নয়, লাঠি নিয়ে রাস্তায় নামা ভালো কোনো উদাহরণও নয়। বুধবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার 76তম জন্মদিন উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতেই সঠিক অবস্থানে রয়েছে দেশ উল্লেখ করে মন্ত্রী বলেন, গত 15 বছর স্থিতিশীলতার কারণে দেশের মানুষ যে উপকার পেয়েছে তা এগিয়ে নেওয়া সম্ভব হবে যদি আমরা শৃঙ্খলা প্রদর্শন করি। আপনি লাঠি দিয়ে মূল্য কমাতে পারবেন না, মূল্য কমানোর জন্য আপনাকে নীতিগতভাবে কিছু কাজ করতে হবে, সেটা সরকার করছে, আপনিও নাগরিক হিসাবে বা নেতা হিসাবে দায়িত্ব পালন করবেন। লাঠি নিয়ে রাস্তায় নেমে এটা ভালো কোনো উদাহরণ নয়, এটা সভ্য জাতি, আমরা শিক্ষিত জাতি হচ্ছি, আমরা লাঠি ছোটা এটা গ্রামে, আমি তাও আমার গ্রাম, আমি হাওড় এলাকার সুনামগঞ্জে ছোটোবেলা দেখতাম এই গ্রামের লোক ওই গ্রামের লোককে ডাকে, ডাকের মারি বলতো আমাদের, এইগুলো আমাদের ওই এলাকার লোকে এস্কার করে না। আর যদি ঢাকায় রাজশাহীতে চিরগ্রে খুলনায় শহরে আমরা এগুলো করি রাজনৈতিক স্বার্থে, এটা আমি দুঃখ পাই, ব্যথিত হই, লজ্জা পাই। আলোচনা সভায় জার্মান প্রবাসী লেখক শরাফুদ্দিন আহমেদের 15 আগস্ট হত্যাকাণ্ড, প্রবাসে বঙ্গবন্ধুর দুই কন্যার দুঃসহ জীবন শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। এর আগে তিনি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও শহীদ জোহার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে বৃক্ষরোপণ করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র AHM খায়রুজ্জামান লিটন, উপ উপাচার্য প্রফেসর সুলতানুল ইসলাম, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল। ফাতেন ইশরাক, পদা টাইমস, রাজশাহী।